সরকার জানিয়ে দিয়েছে কোনো বাধা ছাড়াই রাজ্যে প্রবেশ করছে উত্তরে হাওয়া। ফলত শহরবাসী জমি উপভোগ করতে পারছেন শীত। এখনো পর্যন্ত জাঁকিয়ে শীত না পড়লেও শীতের আমেজ কিন্তু শহরবাসী নিতে পারছেন। আর শীতকাল মানেই টাটকা ফল, শাকসবজি, জমিয়ে খাওয়া দাওয়া। এই মুহূর্তে আমরা রয়েছি মানিকতলা বাজারে। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করছি কিছু ক্রেতার সঙ্গে। দেখা যাক বাজারের দাম ঊর্ধ্বমুখী একই রকম আছে না নিম্নমুখী। কি কি কেনা হলো বাজারে? টমেটো দেওয়া হলো, পটল দেওয়া হলো, মটরশুঁটি শাক, শীতের মরশুমে সবজি আরেকটু মানে দাম কম হওয়ার এক্সপেকটেশন আছে আমাদের। তো এখন অবধি দাম তো সেরকম কিছু কমেনি, দেখা যাক পরে কি হয়। ওই তো একসাথেই মটরশুঁটি কিনলাম, টমেটো কিনলাম, পটল কিনলাম, ঢ্যাঁড়স কিনলাম। দাম কিরা মনে হচ্ছে? দাম তো বেশিই মনে হচ্ছে, কমেনি। মানে এখন তো আস্তে আস্তে কমা উচিত আর কি, তাই মনে হচ্ছে। এই তো দেখে নিয়ে গেল ক্রেতাদের মতামত। এবার চলুন কথা বলে নেওয়া যাক এক বিক্রেতার সঙ্গে, তার কাছ থেকে শুনে নেওয়া যাক বাদ বাকি জিনিসপত্রের বিষয়গুলি। অন্যান্য বছরের তুলনায় এবছরের শীতকালীন যে শাক সবজি বা ফসল কিরকম দাম, কম না বেশি? এই বছরে একটু দামটা হাইয়েস্ট, ঠিক আছে। মার্কেটে যা দাম, মানে মালে আমদানি কম, মালের দাম বেশি, ঠিক আছে। এই এক হপ্তাহের মধ্যে একটু দাম কমেছে। টমেটো 100 চলছিল, 80 টাকা হয়ে গেছে। আড়াই 150, 180 টাকা ছিল আগের সপ্তাহে, এখন 100-120 বিক্রি হচ্ছে। মানে এখন একটু কমেছে। দাম কি আরও কমবে বলে আপনার মনে হয়? আরও কমবে, আমার হিসাবে আরও কমবে। আর একটু ঠান্ডা পড়লে আরও একটু কমবে। আমদানি নেই মার্কেটে, আমাদের আমদানি কম। কেন আমদানি নেই? কেন মানে আমদানি নেই, এবার মার্কেটে মাল কম আসছে। এবার আমি তো জানি না কি কি কারণে কম আসছে। এবার যে অল্প যে আসছে সেটা দাম বাড়িয়ে দিচ্ছে, আমরা যেই দামে আনছি সেই হিসাবে আমরা দু পয়সা লাভের জন্য আমরাও বেশি। সামনেই তো পুরসভা ভোট, সবাই নেতা মন্ত্রী যারা রয়েছেন সবাই তো ব্যস্ত আর তো। তার মধ্যে এইরকমভাবে ফসলে যেখানে দাম কমার কথা আপনারা বলছেন, দাম কমেনি কি বলবেন? কমবে, আমি তো শুনছি চাষিরা বলছে এবার দাম কমবে। এবার আমরা কী করবো? আমরা এর মধ্যে কিছু করার নেই তো। আমরা যে হিসাবে কিনছি একটু লাভ ধরে আমরা ব্যস্ত হচ্ছে, আর কিছু বলা যাচ্ছে না। ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেরই বক্তব্য দাম আরও কমবে, কিন্তু এখনও যা শাকসবজি বা ফসলের যা দাম রয়েছে তা কিন্তু ঊর্ধ্বমুখী এক কথায় বলা চলে। ক্যামেরায় কৃষ্ণার সঙ্গে রোহিত আশা মিত্র, সমাচার প্লাস বাংলা, কলকাতা।